ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ডেলিরিয়াস ডে। তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে স্টার্ট করছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার স্নান পুজো হয়ে গেছে, সরি পুজো হয়নি এখনো, পুজো করতে বসেছি, ভুল বলেছি। তো আজ হলো মহা অষ্টমী, তো এই জন্য আমি তাড়াতাড়ি পুজো দিয়ে দিচ্ছি। আর পুজোর কটা দিন সকাল সকালই স্নান পুজোটা দেওয়াটাই ভালো লাগে আমার কাছে। তো দেখো আমি এখন গোপুকে নতুন একটা ড্রেস পরাবো। সবার তো নতুন জামা কাপড় হচ্ছে, তাই বলে কি গোপুর হবে না? এই দেখো ইয়েলো কালারের ড্রেসটা পরিয়ে নিচ্ছি। তো আমি ওকে সাজ গোজ করিয়ে তারপর আসছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার বাড়ির শিউলি ফুল খুব ভালো লাগে আমার দেখতে, তো আমি এখন সাজিয়ে নিচ্ছি। আজ দেখো গোপুকে সাজিয়ে দিয়েছি, তো ইয়েলো আর ইয়েলো মানে হলুদে ও রাঙা হয়ে গেছে, আরও তো চূড়াটাও হলুদ আর জামাটাও হলুদ। তো তার সাথে একটা চকলেটও দিয়েছি, কালকেও একটা দিয়েছিলাম, আজকেও একটা দিয়েছি। গোপুর জন্য আনা হয়েছিল তাই গোপুকে দিলাম গিফট। সবাই তো পুজোতে খাওয়া দাওয়া করি আমরা, গোপুও কি খাবে না বলো? গোপুরের জন্য বিভিন্ন বিভিন্ন চলবে। তো এখানে দেখো আজকে ঠাকুরকে এগুলো দিলাম, আমার বর এই সকাল সকাল নিয়ে এসেছে ঠাকুরকে দেওয়ার জন্য, সন্দেশ নিয়ে এসেছে, লাড্ডু নিয়ে এসেছে। তো যাই হোক আমি পুজোটা দিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার পুজো। এবার আমি দেখি আমার বর ব্রাশ করলো কি না, তাহলে চা করব। তো এবার চলো আমি রাখছি। আমরা চা খাচ্ছিলাম আর চা খেতে খেতে বৃষ্টি নেমে পড়েছে। এই বছরের এই দিনটি পুজোর সময় যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো? তো আমাদের উঠোনে তো প্রচুর জল জমে গেছে আর মনটাও ভালো লাগছে না বৃষ্টিতে, কারণ কত আশা আজকে বৃষ্টি যদি না হতো, মানে এই সময়টা রান্না বান্না করার পর আমি কী কী করতাম সব তোমাদের দেখাতাম, কিন্তু প্ল্যানটা এখন কী হবে জানি না। আজকে একটা পুজো, মহাষ্টমী, সবাই অঞ্জলি দিতে যাব সেজে গুজে। আর বুঝতেই পারছো আমরা সব মেয়েরা তো সাজগোজ খুবই পছন্দ করি, আর একটা পুজো পার্বণ যেখানে সেখানে তো অবশ্যই সেজে গুজে যাব। আর সবাই নতুন নতুন জামা কাপড় পরবে, কত আশা, আর সব আশার মধ্যে জল ঢেলে দিল। তো তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের উঠোনটা, দেখো বৃষ্টিতে কেমন জল হয়ে গেছে দেখতে পাচ্ছ? রান্নাঘর ঢুকে পড়েছি রান্না করার জন্য, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি যে রান্নাটা হয়ে গেলে রেডি হব, সাজগোজ করব, পুজো দিতে যাব, অঞ্জলি দেবো সবাই মিলে গিয়ে, কত আনন্দ বলো। আর লোডশেডিং হয়ে গেছে, ঘরটাও প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, মেশিনটা দেখা যাচ্ছে, ওই পাশে জানলাটা বন্ধ, বৃষ্টির জল পড়ে যাচ্ছে। তো আমি আবার ঘরের পর্দাটা উঠিয়ে দিয়েছি, তো দেখা যাক কখন বৃষ্টি কমে, ততক্ষণ আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেলে তো আমি রেডি হতে থাকবো, দেখা যাক কখন বৃষ্টিটা কমে, সেই সময় চলে যাব, তবুও যাব, অঞ্জলি তো দিতেই হবে বলো? বছরের এই দিনটার জন্য অপেক্ষা করি, বাঙালিরা সবাই অপেক্ষা করে, এই একটা বাঙালির বড় উৎসব যেখানে, তো অবশ্যই আমি যাব, যদি ছাতা মাথা দিয়েও যেতে হয় তবুও যাব, যাব যাব ঠিক যাব, অঞ্জলিও হবে আর উপোস করেছি যার জন্য পুজো দেবই। হোক বৃষ্টিটা কমে সেই জন্য যেতে পারছি আমরা পুজো দিতে, অঞ্জলি দিতে। আর এখানে ভাস্তবও বেরোচ্ছে, আর আমি ফুল নিয়েছি একটু প্লাস্টিকে করে, আর কিছু সন্দেশ লাড্ডু এসব নিয়েছি ঠাকুরকে ভোগ দেবো জন্য। আর এখানে কথাগুলো ভালো পরিষ্কার আসছিলো না, জন্য আমি আবার ভয়েস এখন এডিট করে দিলাম, তো এই যে আমার রেডি। আর পাশের বাড়ি একটা মেয়ে, মানে আমি ভাস্তি বলি, আমাকে কাকিমণি বলে ডাকে, ও যাচ্ছে আমাদের সাথে, ওর বিয়ে হয়েছে ফালাকাটাতে, তো ও এখানে এসেছে ওর বরকে নিয়ে। তো যাই হোক আমরা সবাই মিলে গিয়েছি, তো এই দেখো আমি কথা মানে ওখানে কথা বলছিলাম ঠিকই কিন্তু শোনা যাচ্ছিল না, যার জন্য আমি এডিট দিলাম। এটা পাশে আমাদের পাড়ারই এক বউ, তো সবাই এখানে আছে দেখছো, সবাই রেডি হয়ে বসে আছি, কখন অঞ্জলি হবে, অঞ্জলি দেব। তো বন্ধুরা বলে দিও আমাদের কেমন লাগছে, আমরা কিন্তু সবাই সেজে গুজে বসে আছি, কখন অঞ্জলি হবে, এই জিনিস স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক আমি অঞ্জলিটা দিয়ে এবার একটু বসে পড়েছি, তো বসে পড়ার পর ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। ভিড় হয়েছিল, লোকজন হয়েছিল প্রচুর, এই দেখো এখানে আমরা সবাই বসে আছি। পুজো দেওয়া শেষ হলে চলে আসতে ভালো লাগে না তাই এখানে, তো অঞ্জলি দেওয়ার পরে আমি আবার চলে আসছি, মানে আমি বাড়িতে যাচ্ছি আমার বাপের বাড়িতে, ওখানে মণ্ডপে গিয়ে চলে আসছি। এই দেখো, তো আসার সময় তোমাদের রাস্তার পাশে এক পুজো মণ্ডপ দেখালাম, আর এটা আমার বাপের বাড়ি এলাকা, আমাদের গলির একদম সাথেই পুজো হয়েছে, তাই এখানে আসছি। বাবাও এসেছে, মা এসেছে, ওরা যেহেতু কমিটির সদস্য ওই জন্য আমিও এসেছি, আর এখান থেকে প্রসাদ নিয়েছি। তো এই দেখো অনেকে এখনও অঞ্জলি দিচ্ছে, সবাই লাইন করে দাঁড়িয়ে আছে,
আর এদিকে কচিকাঁচার মেলা, মানে বাচ্চাদেরকে দিয়ে খেলা হবে, অনেক চকলেট, তারপর তোমাদের কুরকুরে। সন্ধে হয়েছে আর আমরা তো প্যান্ডেলে আসছি, দেখতে পাচ্ছ আরো অনেকেই আছে আমার পেছনে, তো আমরা এখন আর একটু ঘুরতে যাব। এখন তো সন্ধে হয়ে এসেছে আর আমি আমার বাসিতা বউ দেখো এখানে আবার পুজো মণ্ডপে চলে এসেছি। ভাবলাম একটু বসে থাকি, কি করব, পুজোর কটা দিন একটু আনন্দে কাটাই, তাই না? তো বসলাম আর তারপর ভাবলাম চলো আরেক জায়গায় ঘুরতে যাই, পাশে আরেকটা পুজো আছে। তো এখানে হাঁটতে হাঁটতে আমি আরও দুজনে চলে আসছি। দেখো সন্ধেবেলা, ওটা সন্ধে 6:30 মতো 7টার মতো বাজে মনে হয়। তো যাই হোক, এই যে ঘুরতে চলে এসেছি, দেখতে পাচ্ছ আর এখানে সবাই নাচানাচি করছে, তো আমরা ভিডিও করলাম, ঢাক বাজছিল। আর ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর, দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এই তো আমরা ঘুরতে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে থাকলাম, বয়স্ক দুজন খুব সুন্দর নাচ করছিল, দেখো দেখতে পাচ্ছ। তো এবার ওখান থেকে বেরিয়ে এবার আমার ভাসুরের ছেলে বলছে যে চলো কাকিমণি তোমরা সবাই মিলে গাড়িতে করে আমার। তো যাই হোক, ওর গাড়িতে করে ওর মা, আমি আরও কয়েকজন ছিল, 4-5 জন মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম গাড়িতে করে। এটা আমাদের ভেতর দিকেই রাস্তা। তো এখানে আরও কয়েকটা দেখো, তো এই একটা বেশ মাঠের মধ্যে পড়েছে, প্যান্ডেলটা ছোটো মোটো কিন্তু এলে মানে জায়গাটা ভালোই লাগছে। এটা একটু গ্রামের ভেতরের দিকে, এখানে তো আর কোনো অসুবিধে ছিল না, তাই এখানে চলে আসছি। আর এটা দেখো, দেখতে পাচ্ছ নিউ স্পোর্টিং ক্লাব লেখা আছে। তা ভেতরে গেলাম, ভেতরটা ভালোই লাগলো, দেখতে পাচ্ছ এই যে ঠাকুর, তো তোমরা দেখো এখানে আমার যা আছে, আমার ভাইস্তা বউ আছে, তারপর আমার যা মানে আমাদের ক্লাবের যে কমিটির সদস্যরা আরও কয়েকজন 2-3 জন আছে। তো ভাইস্তা বউ তো চেনো, আমার ভাসুরের মানে ওই পুচকি মেয়েটাকেও চেনো, নাতনিটাকে, আমার নাতনি হবে ও আছে, আর আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এবার এবার ফেরার রাস্তায় চলে এসেছি, এবার বাড়ি যাচ্ছি, মানে বাড়ি সরি বাড়ি কেন বলছি, আবার আমাদের পুজো মণ্ডপে যাচ্ছি। তখন ঘড়িতে ঠিক 9:30 বাজে, মানে কীভাবে যে কেটে গেল সন্ধেটা। আর এখানে একটা পুজো ব্যান্ডে আছে, এখানে আবার নাচ হচ্ছিলো, অনুষ্ঠান হচ্ছিলো, এই অনুষ্ঠানটা দেখছে সবাই, আমি আবার একটু ভিডিওটা করলাম। আর তো হঠাৎ করে আবার যা বলছে চল আর একটু বাজারের দিকে ঘুরে আসি। তো আমাদের মানে লাইনটা পার হলেই একটা পুজো মণ্ডপ, খুব সুন্দর, এটাই প্রত্যেক বছর ফার্স্ট হয় তো ডিস্ট্রিক্টের মধ্যে। তো এখানে চলে এসেছি, দেখছো হঠাৎ করে প্ল্যান। তো দেখো ভেতরটা কি সুন্দর ঠাকুরটা বানিয়েছে, দেখো হাতে হাতে আমরা 3 জন এসেছিলাম এখানটায়। এই দেখো মানে লাইটিং এর দ্বারা কালারফুল হয়েছে ভীষণ, এই লাইটিং চলছে রাস্তায়। তো এবার তো ফেরার রাস্তা চলে যাচ্ছি, এবার মানে আবার পুজো মণ্ডপে যাচ্ছি হেঁটে হেঁটে। পুজো মণ্ডপে গিয়ে দেখছি অনেকে নাচানাচি করছে, তো আমারও খুব ইচ্ছে হলো, আমি চলে গেলাম। ওই দেখো পিঙ্ক কালার শাড়ি পরে চলে গেছি, সরি পিঙ্ক না, রানি হবে ওটা, চলে গেছি নাচ করতে, কারণ ডান্স আমি খুব ভালোবাসি, মানে একটু মিউজিক হলেই আমি নাচ করতে চলে যাই। তো নাচ করতে করতেই তোমাদের সঙ্গে কথা বল মানে এখনই বলে দিচ্ছি, আমি আর কোনো ভিডিও মানে এখানেই শেষ করে দেব। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে, আর আমার নাচটা কেমন নাচ করলাম একটু বলে দিও কমেন্টে প্লিজ। তো আজকের মতো আর কিছু ভিডিও করব না, এটাই লাস্ট। আর আমার খাওয়া দাওয়া আমি ক্লাবে এখানে খেয়ে নিয়েছি, নিরামিষ সবজি ভাত করেছিল, তো এখানে খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নাচ করছি, তো আর ভালো লাগছে না, এর জন্য আমি আর কিছু বলবো না, বাড়িতে এসে আমি শুয়ে পড়ছি, শুয়ে পড়বো এটাই ভাবছিলাম। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা নাচটা দেখতে থাকো, এখানেই আজকের মতো ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো আমার অষ্টমীর সকাল থেকে রাত অব্দি এভাবেই গেল, বেশ ঘোরাঘুরি করলাম, পুজোর কটা দিনই তো ঘোরাঘুরি করবো বলো। দেখো কি নাচ নাচছি, ইস। তো তোমরা ভালো থেকো, এবার শুভ অষ্টমীতে ভালোভাবে কাটলো, এবার নবমীটা ভালোভাবে কাটুক, তো রাত পোহালেই নবমী।
দেখো অনেকেই ছিল নাচ করার মতো, নাচ নেচে নেচে যাচ্ছি নেচে যাচ্ছি। আমার যা বলছে বাড়ি যাবি না, আমি বলছি যাবো যাবো একটু নেচে নিই, খুব ইচ্ছে ছিল নাচ করার, তো সেরকম নাচিনি তো দেখতেই পাচ্ছ। দেখো তোমরা নাচ, yeah.